أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الرحمن الله الرحيم. الرحمن الرحيم. আমি সবাইকে অনুরোধ করব যে আজকের ক্লাসে আপনারা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবেন, আর দয়া করে আমি যা যা বলবো আপনারা সেটা মনোযোগ সহকারে শুনবেন, আর যদি লিখতে বলি তাহলে সে সময় লিখবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ আরবি যে 29টি অক্ষর আছে আরবি শব্দের ভিতরে যখন আসবে তখন কিভাবে আসবে, আমরা কিভাবে তাদেরকে চিনতে পারবো, সে বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের স্পষ্ট একটা ধারণা দিব। আশা করি ইনশাআল্লাহ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। ওকে, আমি যে বিষয়টা আপনাদের বলছিলাম যে আজকে আমরা আরবি হরফের এক কথাই আরবি শব্দের ভিতরে যখন আরবি 29টি অক্ষর আসে তখন যেমন হয় অর্থাৎ যেমন ভাবে লেখা হয় সেগুলো আমরা যাতে সহজে শিখতে পারি, সহজে চিনতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি মাত্র দুইটা শব্দ দুইটা চিত্রের মাধ্যমে আমি এটা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, মাত্র দুইটা চিত্র। আমি প্রথম চিত্র আমি এখানে আপনাদের দেখাবো প্রথমে। ওকে ওকে, আমরা প্রথম চিত্রটা ইনশাআল্লাহ এখন শিখব। সবাই একটু খেয়াল করবেন, কিন্তু আমি যা যা বলবো আপনারা ওই জায়গায় মানে যে জায়গায় আছেন মিউটে থাকা অবস্থায় আপনারা জোরে জোরে বলবেন, ঠিক আছে? ওকে, খেয়াল করেন কিন্তু, এক দাঁত, এটা হলো এক দাঁত, এটা কি এক দাঁত? ওকে, এরপরে দেখেন গোল মাথা, এক দাঁত দিলাম তারপরে হলো গোল মাথা দিলাম, তারপরে দেখেন এটা হলো তিন দাঁত, এটা কয়টা দাঁত? তিন দাঁত। তাহলে এক দাঁত, গোল মাথা, তিন দাঁত। এবার হলো সদ এর মাথা হবে, এই যে সদ এর মাথা, ঠিক আছে? এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা। এরপরে আর একটা আছে, সেটা কি খেয়াল করেন, এই যে ত, এত বড় দিব না আমরা, একটু ছোট দিই। তাহলে আমি এখানে কি লিখেছি আবার একটু বলি আপনাদের, আপনারা এটা অবশ্যই মুখস্থ করবেন, ঠিক আছে? ওকে, দেখেন এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত, ঠিক আছে? ওকে, এবার আরেকটা জিনিস আমি আপনাদের বলবো, সেটা হলো যে আপনারা এই চিহ্নটা 10 সেকেন্ডের ভিতরে আপনারা লিখেন, 10 সেকেন্ডের ভিতরে এই চিহ্নটা লিখে ফেলেন, এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত, সবাই লিখে ফেলেন। হ্যাঁ, হয়ে গেছে, আলমগীর হয়ে গেছে, জি হুজুর হয়ে গেছে, হুজুর হয়ে গেছে। আপনাদের বাকিদের কি হয় না এখনো? আপনারা একটু চেষ্টা করেন, কারণ আমরা এটা যদি চেষ্টা এখন না করি তাহলে আমরা পরে কিন্তু বাসায় কিন্তু আর এটা প্র্যাকটিস হয় না। আমরা এখানে যদি ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ আমাদের বাসায়ও ইনশাল্লাহ যদি আমরা 5 মিনিটও পড়ি তাহলে আমাদের সেটা কাজে দেবে। এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। সালেহা বেগম, আপনার হয়েছে? হয়েছে। তারপরে আসাদ, হুমায়ুন কবির ভাই আপনি কি লিখছেন? আমি মনে করি যে সবারই লিখা হয়ে গেছে। এবার আপনারা খেয়াল করেন, এই যে এক দাঁত, এক দাঁত দিয়ে বেশ কয়েকটি আমরা অক্ষর শিখতে পারবো ইনশাআল্লাহ। তিন দাঁত, এই যে এক দাঁত, এরপরে হলো গোল মাথা, এই গোল মাথা দিয়ে আমরা দুইটি অক্ষর ইনশাআল্লাহ শিখতে পারবো। ওকে, দুইটি অক্ষর না, আমরা তিনটি অক্ষর টোটাল শিখতে পারবো। তারপরে দেখেন তিন দাঁত দিয়ে আমরা দুটি অক্ষর শিখতে পারবো, তারপরে হলো সদ এর মাথা দিয়ে দুইটা অক্ষর, আর ত এর মাথা দিয়ে দুইটা অক্ষর। তাহলে একটু খেয়াল করেন তো আমরা কয়টা অক্ষর টোটাল এই জায়গায় একটা চিত্রের মাধ্যমে শিখতে পারবো, একটু মনোযোগ দিয়ে না আপনারা। এটা হলো 5টা, এটা হলো 3টি, ওকে, এটা হলো 2টি, এটাও 2টি, এটাও 2টি, অর্থাৎ 6 আর 3 9 আর 5 14টা অক্ষর আমরা একটা চিত্রের মাধ্যমে ইনশাল্লাহ শিখতে পারবো। ওকে, তাহলে এখন আমাদের প্রথম কথা হলো এই যে এক দাঁত দিয়ে তো 5টা অক্ষর আমি বললাম, এখন এই 5টা অক্ষর আপনাদের ইনশাল্লাহ লিখে দেখাই দেবো, ঠিক আছে? আপনারা সবাই প্রস্তুত আছেন? ওকে, ইনশাল্লাহ আপনারা প্রস্তুত আছেন আশা করি। আমি বলেছিলাম এক দাঁত দিয়ে 5টা অক্ষর, খেয়াল করেন আপনারা কিন্তু, এটা হলো এক দাঁত, এক দাঁত দিয়ে টোটাল 5টা অক্ষর হবে, সে 5টা অক্ষর কি কি এবার খেয়াল করেন।
এক দাঁত এর নিচেই এক নুকতা দিলে বা হবে, এক দাঁত এর নিচে এক নুকতা দিলে কি হবে? বা হবে। সবাই বলেন এক দাঁত এর নিচে এক নুকতা দিলে বা আমি ধরে নেবো যে আপনারা বলতেছেন, ঠিক আছে? ওকে, মিউটে থেকে বলবেন আপনারা জোরে জোরে। তাহলে আমি কি বললাম, এক দাঁত দিয়ে পাঁচটা অক্ষর হয়, তার প্রথম অক্ষর আমরা শিখলাম কি, এক দাঁত এর নিচেই এক নুকতা দিলে বা হবে, ঠিক আছে? ওকে, এবার খেয়াল করেন, যদি এক দাঁত এর উপরে এক নুকতা দিই আমরা, তাহলে কি হবে? সে অক্ষরটা হবে নুন। সবাই বলেন নুন। এরপরে দেখেন এক দাঁত দিয়ে আর যে তিনটি অক্ষর আছে, সে তিনটি অক্ষর কি কি আমি আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ। ওকে, তাহলে খেয়াল করেন, এবার এক দাঁত এর নিচেই যদি দুইটা নুকতা হয়, কয়টা নুকতা? দুইটা নুকতা হয়, তাহলে সেটা হবে ইয়া। ওকে, সবাই একটু জোরে জোরে বলেন আনমিউট, মানে মিউটে থাকা অবস্থায়, ইয়া। এক দাঁতের নিচেই দুই নুকতা হলে কি হবে? ইয়া, ঠিক আছে? ওকে, এবার খেয়াল করেন এক দাঁত এর উপরে যদি দুই নুকতা হয়, তাহলে সেটা কি হবে? এর উপরে দুই নুকতা হলে তা হবে, কি হবে? তা হবে। ওকে, খেয়াল করেন। ওকে, খেয়াল করেন, তাহলে আমরা এক দাঁত দিয়ে টোটাল এখন পর্যন্ত চারটি অক্ষর শিখেছি, সেটা কি? এক দাঁতের নিচেই এক নুকতা দিলে কি হবে? বা হবে। এক দাঁতের উপরে এক নুকতা হলে নুন হবে। তারপরে এক দাঁতের নিচেই দুই নুকতা দিলে ইয়া হবে। ওকে, তারপরে এক দাঁতের উপরে দুই নুকতা দিলে তা হবে। ওকে, এখন আমরা আরেকটি অক্ষর শিখব, সেই অক্ষরটা কি খেয়াল করেন সবাই, এক দাঁত এর উপরে তিন নুকতা হলে সেটা হবে কি অক্ষর? খেয়াল করেন সবাই, একটু খেয়াল করেন, জিব্বার আগা সামনের উপরে এই দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে সা। সবাই উচ্চারণ করেন সা। ওকে, তাহলে আমরা এক দাঁত দিয়ে আমরা আল্লাহর রহমতে আমরা চিনে ফেললাম যে পাঁচটি অক্ষর হবে ইনশাআল্লাহ। সবাই চিনতে পেরেছেন তো? জি হ্যাঁ। ওকে, এবার খেয়াল করেন, আমরা তো প্রত্যেকটাই কি করলাম, প্রথমে নিয়ে আসলাম, অর্থাৎ প্রথম রূপ শব্দের ভিতরে যখন আসবে প্রথম রূপ আমরা এখানে লিখলাম, এখন শব্দের মাঝখানে আসলে কেমন আসবে সেটা খেয়াল করেন সবাই। ওকে, শব্দের মাঝখানে আসলে আসবে হলো এ পাশেও কিছু অক্ষর থাকবে, এ পাশেও কিছু অক্ষর, আবার এ পাশেও কিছু অক্ষর থাকবে, ঠিক আছে? ওকে, খেয়াল করেন, এই যে এটা হলো এক দাঁত, এক দাঁতের নিচেই এক নুকতা হলে বা। এরপরে খেয়াল করেন এক দাঁত এর উপরে এক নুকতা হলে নুন। ওকে, তারপরে দেখেন এই যে এক দাঁত, এক দাঁতের নিচেই দুই নুকতা হলে ইয়া। এবার খেয়াল করেন এক দাঁত এর উপরে দুই নুকতা হলে তা। এবার এক দাঁত এর উপরে যদি এভাবে তিন নুকতা হয়, তাহলে সেটা হবে সা। ওকে, তাহলে আমরা এক কথায় আমরা এইটা ধরে নেব, যখন এক দাঁতের উপরে বা নিচেই এরকম নুকতা থাকবে, তখন এই পাঁচটা অক্ষরের ভিতরে কোনো একটা অক্ষর হবে ইনশাআল্লাহ। তাহলে নিচে যদি একটা অক্ষর হয়, তাহলে কি হবে? বা হবে। আর উপরে হলে কি হবে? নুন হবে। এখন কথা হলো এক দাঁতের নিচে যদি দুই নুকতা হয়, তাহলে কি হবে? ইয়া হবে। আর এক দাঁতের উপরে দুই নুকতা হলে কি হবে? তা হবে। আর এক দাঁতের উপরে তিন নুকতা হলে সা হবে। এবার আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শব্দের শেষে যেমন আছে আমি সেটা দেখাবো ইনশাআল্লাহ। ওকে, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, শব্দের শেষে এরকম আসবে, অর্থাৎ অনেকটাই পূর্ণ আকৃতির। এদিকে এই এই যে বাম দিকে কিছু অক্ষর থাকবে, তারপরে ওকে বাম দিকে না, এখানে ডান দিকে কিছু অক্ষর থাকবে, তারপরে বামে এই অক্ষরটা পূর্ণ আকারে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে,
তাহলে দেখেন একটা জিনিস, এই জায়গায় হলো, এটা হলো আমি বা লিখেছিলাম কিন্তু এটা বা হবে না। এখন এটা জাস্ট এভাবে আপনাকে একটা চিহ্ন দেখালাম। এখন শব্দের শেষে যখন বা অক্ষরটা আসবে তখন এভাবে আসবে, আর শব্দের শেষে নুন অক্ষরটা আসলে এভাবে আসবে। এই জায়গায় কিন্তু একটু পার্থক্য আছে, সেটা হলো অনেকটাই দেখতে পূর্ণ আকৃতির, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন এইবার কিন্তু আসল খেলা। এই যে ইয়ার জায়গায় কিন্তু এইরকম আসবে, ঠিক আছে? এই যে কিছু অক্ষরে ডাইনে থাকবে আর তারপরে ইয়া এভাবে আসবে। এরপরে দেখেন শব্দের শেষে তা অক্ষরটা আসবে ঠিক পূর্ণ আকৃতির মতো, আর শব্দের শেষে এই যে সা অক্ষরটা আসবে ঠিক পূর্ণ আকৃতির। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছেন তো? আমাকে একটু সাড়া শব্দ দেন। জি হ্যাঁ। এটা জাস্ট একটা চিত্র, সেটা হলো এরকম যে মানে শব্দের শেষে যখন এই এক দাঁত দিয়ে অক্ষর আসবে তখন কেমন আসতে পারে সেটা দেখালাম জাস্ট। বুঝতে পেরেছেন? জি জি। ওকে, তাহলে সবাই মিউটে থাকেন। পুরো হরফটা বোঝা যাবে না, পুরো হরফের চিত্রটা। আমি আপনার কথাটা বুঝতে পারিনি, যদি আবারো বলতেন। বলছি শব্দের শেষে তখন হরফের পূর্ণ চিত্রটা দেখা যাবে। জি 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 জি। ওকে, সবাই মিউটে থাকেন। আমরা ইনশাআল্লাহ এরপরে যে ইটা আছে গোল মাথা দিয়ে আমরা যে অক্ষরগুলো শিখব সেটা আমি এখন আপনাদের শিখাই দিচ্ছি, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিবেন। ওকে, এখন আমরা শিখব গোল মাথা দিয়ে যে তিনটি অক্ষর উচ্চারিত হয় সে মানে তিনটি অক্ষর লেখা হয় সে তিনটি অক্ষর এখন আমরা শিখবো ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগ দিবেন। ওকে, এই যে গোল মাথা, এই গোল মাথা দিয়ে টোটাল তিনটি অক্ষর হয়। তার প্রথম অক্ষরটা খেয়াল করেন, শব্দের শুরুতে যখন এভাবে একটা গোল হবে, গোল হয়ে তার উপরে একটা নোক্তা হবে, তখন সেটা হবে কি অক্ষর খেয়াল করেন? নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়া একটু বাতাস বের করতে হবে, ফা। সবাই বলেন, মানে মিউট অবস্থায় বলবেন। ওকে, আমরা বুঝতে পারলাম যে একটা গোল মাথা, গোল মাথার উপরে যখন একটা গোল থাকবে অর্থাৎ নোকটা থাকবে তখন সেটা হবে ফা, ঠিক আছে? এবার খেয়াল করেন যখন এই গোল মাথার উপরে দুইটা নুকতা থাকবে তখন সেটা হবে অফ। সবাই বলেন অফ। ওকে, এবার খেয়াল করেন, আমি বলেছি তিনটা অক্ষর হয়, এখন আরেকটা অক্ষর কি খেয়াল করেন, সবাই মনোযোগ দিবেন। কিন্তু যদিও এ অক্ষরটা আসলে এর কাছাকাছিও যায় না কিন্তু কাছাকাছিও আবার যায়, খেয়াল করেন। এই যে তাহলে আমরা এই জায়গায় তিন বাদ দিয়ে আমরা এখানে দুই লিখে দিই, যেহেতু আমরা এটা ধরতেছি না এই জায়গায়। ওকে, আমরা তো এটা শব্দের প্রথমে যখন গোল মাথা আসবে তখন আমরা এমন ভাবে চিনব। এখন বিষয়টা হলো যে শব্দের মাঝখানে কিভাবে আসবে আমরা সেটা দেখব ইনশাআল্লাহ। ওকে, তাহলে খেয়াল করেন সবাই, শব্দের মাঝখানে আসবে ঠিক এই রকম। আমি যদিও এখানে প্রথমে আপনাদের দিয়ে দিয়েছি, তারপরে আমি এটা সংশোধন করে দিচ্ছি। শব্দের প্রথমে আসবে এই রকম, শুধুমাত্র গোল হয়ে এরকম চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আর শব্দের মাঝখানে কিভাবে আসবে, শব্দের মাঝখানে আসবে এভাবে, ঠিক আছে? তাই তো হুজুর? জি, এটা কি, এটা মানে দ্বিতীয় চিত্র, তাই তো হুজুর? ওকে ওকে, হ্যাঁ, দ্বিতীয় চিত্র অর্থাৎ মানে গোল মাথার দ্বিতীয় চিত্র, অর্থাৎ মাঝখানে আমরা গোল মাথা দিয়ে যে অক্ষর দুটি আছে সে দুটি আমরা কিভাবে চিনবো সেটা দেখানোর জন্য আমি আপনাদের দেখাচ্ছি। খেয়াল করেন যখন শব্দের মাঝখানে এভাবে একটা গোল থাকবে তার উপরে এক নুকতা তখন সেটা হবে ফা। আমরা এরপরে যাই,
এরপরে খেয়াল করেন শব্দের মাঝখানে যখন একটা গোল থাকবে আর তার উপরে দুই নুক্তা হবে তখন সেটা হবে অফ। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার খেয়াল করেন শব্দের শেষে আসলে কেমন হবে। শব্দের শেষে যখন আসবে তখন একেবারে পূর্ণ আকৃতির মতো, সেটা কেমন? এই যে আগে কিছু অক্ষর থাকবে তারপরে এভাবে থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা লিখি এখানে এই যে একটা গোলের উপরে একটা নুক্তা, তাহলে হবে ফা। এবার দেখেন যদি এরকম লিখে আমি এখানে দুইটা নুক্তা দিই তাহলে সেটা হবে ক, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে টোটাল আমরা কি করলাম, আমরা এখানে শিখলাম এক দাঁত দিয়ে পাঁচটি অক্ষর আর গোল মাথা দিয়ে দুইটি অক্ষর, অর্থাৎ সাতটি অক্ষর আল্লাহর রহমতে আমরা শিখে ফেলেছি। এবার খেয়াল করেন আমরা তিন দাঁত দিয়ে আমরা অক্ষর শিখবো ইনশাআল্লাহ। সবাই শিখতে রাজি আছেন তো? অনেকে রাজি নাই, ইনশাআল্লাহ রাজি আছি। আমরা বাদ বাকি ক্লাস ইনশাআল্লাহ আমরা শেষ করি, তারপরে দেখবো ইনশাআল্লাহ ওটা। ওকে, এখন আমরা শিখবো তিন দাঁত দিয়ে, তিন দাঁত দিয়ে টোটাল দুইটি অক্ষর উচ্চারিত হয়, ঠিক আছে? খেয়াল করেন সবাই, আমি এখানে লিখে দিচ্ছি, সবাই খেয়াল করবেন। এই যে তিন দাঁত, তিন দাঁত দিয়ে টোটাল দুইটি অক্ষর উচ্চারিত হবে। প্রথম অক্ষরটা কি, শুধুমাত্র এরকম তিনটে দাঁত থাকলে সে অক্ষরের নাম হবে সিন। সবাই বলেন সিন। এবার খেয়াল করেন যদি এইরকম তিনটে দাঁত হয়ে যদি তার উপরে তিনটা নুক্তা হয় তাহলে সেটা হবে শিন। সবাই বলেন। ওকে, এবার খেয়াল করেন এটা তো আমরা শব্দের প্রথমে যখন আসবে তখন শিখলাম, এখন বিষয়টা আমরা শিখব শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন দেখা যাবে আর তখন আমরা চিনতে পারি কিনা। শব্দের মাঝখানে আসলে কি হবে, এ পাশেও কিছু অক্ষর আছে আবার এই পাশেও কিছু অক্ষর থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে কিভাবে পাবো মাঝখানে, ঠিক এইভাবে পাবো। আর শিন অক্ষরটি পাবো আমরা এই যে মাঝখানে তিনটি দাঁত আর এভাবে তিনটি নুক্তা হবে। ওকে, এরপরে খেয়াল করেন আর শব্দের শেষে অনেকটাই পূর্ণ আকৃতি, অনেকটাই মানে একেবারে পূর্ণ আকৃতির। ওকে, ঠিক আছে সবাই একটু খেয়াল করেন। ওকে, তারপরে দেখেন। ওকে, তাহলে আশা করি আপনারা এই দুটি অক্ষর খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছেন। যে তিন দাঁত শুধুমাত্র যদি থাকে তাহলে সেটা হলো সিন, আর যদি তিন দাঁতের উপরে তিনটি নুক্তা হয় তাহলে সেটা হবে শিন, একটু শাসা শব্দ হবে। ওকে, এরপরে আজকে আমরা শিখব সাদ এর মাথা দিয়ে দুইটি অক্ষর, ঠিক আছে? খেয়াল করেন আপনারা সাদ এর মাথা দিয়ে টোটাল দুইটি অক্ষর আমরা উচ্চারণ শিখব এবং চিত্র দেখব, খেয়াল করেন। ওকে, এটা হলো সাদ এর মাথা। যখন সাদ এর মাথা শুধুমাত্র খালি অবস্থায় আসবে, কোনো নুক্তা না হবে, তখন সেটা হবে সাদ, এই যে, ঠিক আছে? আর যখন এর উপরে একটা নুক্তা হবে তখন সেটা হবে জাদ, ঠিক আছে? ওকে, আপনারা সবাই এই অক্ষরটা উচ্চারণ করেন, এই অক্ষরটা কি অক্ষর বলেন তো? সাদ। মাশাআল্লাহ, এরপরে সবাই একসাথে বলবেন এই অক্ষরটা কি অক্ষর? দাদ। দাদ, মাশাআল্লাহ। এবার খেয়াল করেন সবাই, মিউটে থাকেন সবাই। শব্দের শুরুতে আমরা দেখলাম, এখন শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? শব্দের মাঝখানে আসলে ঠিক এভাবে আসবে। এখানে একটা দাগ হয়ে গেছে, আমি দাগটা মুছে দিই। ওকে, এরকম আসবে, কেউ আবার কিন্তু আইন মনে করবেন না, এটা এটা হলো সাদ। ওকে, তারপরে খেয়াল করেন শব্দের মাঝখানে আসলে তাহলে ওইভাবে আসবে। ওকে, আর জদ অক্ষরটা শব্দের মাঝখানে আসলে এখানে ফাঁকা হয়ে যাচ্ছে, এক টানে লিখছি তো। ওকে, একটা নুক্তা হবে। ওকে, এখন শব্দের শেষে আসলে কেমন হবে,
খেয়াল করেন কিন্তু আপনারা এভাবে পূর্ণ আকৃতির মতো আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। আমি কিন্তু এগুলো আপনাদের ক্লাস শেষে কিন্তু ধরবো, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ওকে, আমরা এরপরে ইনশাল্লাহ শিখব সেটা কি, তাহলে সদের মাথা হয়ে গেছে, আর আছে ত, ত দিয়ে আমরা ত এর মাথা দিয়ে দুইটি অক্ষর আমরা শিখতে পারি, সেটা কি খেয়াল করেন সবাই। এই যে ত, ত এর মাথা দিয়ে দুইটি অক্ষর যদি খালি খালি শব্দের শুরুতে এভাবে আসে সেটা হলো ত হবে, ঠিক আছে। আর শব্দের শুরুতে যদি এরকম এসে একটা নুক্তা হয় তাহলে জ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন যখন শব্দের মাঝখানে আসবে তখন কিভাবে আসবে, তখন এভাবে আসবে। আর ত অক্ষরটা এভাবে এসে কোনো কিচ্ছু হবে না, এর উপরে শুধু এভাবে থেকে যাবে ত। আর জ অক্ষরটা কি হবে, জ অক্ষরটা এভাবে হয়ে এর উপরে একটা নুক্তা হবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এটা মাঝখানের চিত্র, তাই তো? জি জি, এটা মাঝখানের চিত্র। আর শব্দের শেষে আসলে কি হবে, এভাবে দাগ এসে এভাবে হয়ে যাবে ত, আর এর দিকে আর থাকবে না কিচ্ছু। আচ্ছা, ওকে, এখন আমরা এটা একটু দেখি। ওকে, আমরা প্রথম চিত্র দিয়ে টোটাল যে 10টি অক্ষর শিখেছি না 11টি অক্ষর বলেন তো, আমরা টোটাল শিখেছি হলো 11টি অক্ষর প্রথম চিত্র দিয়ে, অর্থাৎ এই যে চিত্রটা। এখন আমি আপনাদের আবার একটু এটা রিভাইজ করাই দিই। একদা দিয়ে টোটাল 5টি অক্ষর, প্রথম অক্ষরটা বা, তারপরে আমি শিখাইছি নুন, ওকে, তারপরে শিখাইছি ইয়া, তারপরে তা, তারপরে কি অক্ষর পড়বেন সা, ওকে। আমি এখানে আপনাদের চিত্রটা আসলে দেখাতে গেলে একটু, ওকে, এখানে তো দেখা যাচ্ছে একবারে সবকিছু। ওকে, তাহলে আমরা একদার দিয়ে টোটাল এই 5টি অক্ষর শিখেছি। এরপরে বিষয় আসছে গোল মাথা, গোল মাথা দিয়ে আমরা 2টি অক্ষর শিখেছি, একটা হলো পফ আরেকটা হলো ফা, ওকে। এরপরে হলো তিন দাঁত, তিন দাঁত দিয়েও আমরা 2টো অক্ষর শিখেছি, একটা হলো যদি কোনো নুক্তা না থাকে সিন হবে তিন দাঁতে, আর যদি 3টি নুক্তা হয় তাহলে সেটা হবে শিন, ওকে। এরপরে আমরা শিখেছি সদ এর মাথা দিয়ে টোটাল কয়টি অক্ষর হবে, 2টি অক্ষর হবে। এক নাম্বার হলো কোন নুক্তা না থাকলে সদ হবে, আর যদি একটা নুক্তা থাকে তাহলে সেটা হবে জল, ওকে। এরপরে আমরা শিখেছি যে ত এর মাথা দিয়ে 2টি অক্ষর, এক নাম্বার হলো কোনো নুক্তা না থাকলে ত হবে, আর যদি এক নুক্তা থাকে তাহলে সেটা হবে র, ওকে। এখন আমরা শিখবো ইনশাল্লাহ দ্বিতীয় চিত্র। সবাই রাজি আছেন তো? জি হ্যাঁ। ওকে, এখন আমরা দ্বিতীয় চিত্র ইনশাল্লাহ শিখতে যাচ্ছি। আর দ্বিতীয় চিত্রটা কি এখন একটু খেয়াল করেন, আমরা লিখবো হলো উল্টা দাঁত। এত সময় আমরা শিখেছি হলো সুজা দাঁত, ঠিক আছে, এখন আমরা শিখবো উল্টা দাঁত। উল্টা দাঁতেও কিন্তু ওই 5টা অক্ষর হবে, যে 5টা অক্ষর আমরা এক দাঁতের সময় আমরা শিখেছি ঠিক ওই 5টা অক্ষরই আমাদের উল্টা দাঁতেও হবে। তাহলে উল্টা দাঁতটা আমরা একটু দেখি, উল্টা দাঁতটা কেমন, এই যে দেখেন এইভাবে এসে এই উল্টা দাঁত হলো এইটা। এরপরে দেখেন, এরপরে এই যে হা এর মাথা, এটা হলো উল্টা দাঁত আর এটা হলো হা এর মাথা, তাহলে হলো উল্টা দাঁত হা এর মাথা। এরপরে খেয়াল করেন, মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, ক্যামেরাটা এমন জায়গায় রয়েছে যে আমি দেখতে পাচ্ছি না ওইটা, এই জন্য। ওকে, যাই হোক, যথেষ্ট হয়েছে। উল্টা দাঁত হা এর মাথা, আইন এর মাথা, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে হলো লাম, ঠিক আছে, এটা হলো লাম, কেউ যেন আবার আলিফ ভাববেন না, এটা হবে লাম। এরপরে দেখেন, এটা হলো হা, আর এরপরে আসবে মিম। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আমি আবারও বলছি, এটা হলো উল্টা দাঁত, ঠিক এক দাঁত এর যে নিয়ম আছে যে 5টা অক্ষর আমরা শিখি উল্টা দাঁতেও আমরা সেই 5টা অক্ষরই হবে। উল্টা দাঁত, এরপরে হা এর মাথা,
তারপরে হলো আইন এর মাথা, তারপরে লাম এর মাথা, তারপরে হা এর মাথা, তারপরে মিম। আশা করি বুঝতে পেরেছেন। টোটাল এই যে চিত্র, এই চিত্র দিয়ে আমরা এটা তো জানি আমরা পাঁচটা অক্ষর হয়, তারপরে দেখেন এই যে হা, হা এর মাথা দিয়ে তিনটি অক্ষর হবে, তারপরে আইন এর মাথা দিয়ে দুইটি অক্ষর, লামের মাথা দিয়েও দুইটি অক্ষর, এখন হা এর মাথা দিয়ে একটি অক্ষর, আর মিম এটা তো একটি অক্ষরই। ওকে, তাহলে আমরা কয়টি অক্ষর শিখতে পাচ্ছি এটাও? এই চিত্র দিয়ে আমরা পাঁচ আর তিন আট, দশ, বারো আর দুই, চোদ্দটা অক্ষর শিখতে পাচ্ছি ইনশাল্লাহ। তাহলে খেয়াল করেন, আমরা যেহেতু আগে আমরা শিখেছি এক দাঁতের যে পাঁচটি অক্ষর একই, ঠিক আছে। এখন বিষয়টা হলো যে আমরা এই এক দাঁত অর্থাৎ এই উল্টা দাঁত দিয়ে আমরা ওই পাঁচটা অক্ষর এক পলকে একটু দেখে নিব, ঠিক আছে, যাতে আমাদের যখন কোরআন শরীফ আমরা পড়তে যাব তখন আমরা পাইলেও যেন আমাদের সমস্যা না হয়, বুঝতে পারি। আপনারা কি সবাই একটু বিরক্ত হচ্ছেন? না না, বিরক্ত হচ্ছে না, ঠিক আছে। আসলে আপনি বলছেন বলে শুনছি আমরা। না জি, বিরক্ত হচ্ছে না। ওকে, ঠিক আছে, সবাই মিউটে থাকেন। তাহলে আমি ওখানে দেখাচ্ছিলাম যে উল্টা দাঁত, খেয়াল করেন এটা হলো উল্টা দাঁত। এই উল্টা দাঁতে পাঁচটি অক্ষর হবে। প্রথমে যদি এই নিচে এক নুক্তা হয় তাহলে সেটা হবে বা, তারপরে দেখেন যদি উল্টা দাঁত এর উপরে এক নুক্তা হয়, যদি উল্টা দাঁতটা আসলে একটু কেমন হয়ে যাচ্ছে, উপরে এক নুক্তা হয় সেটা হবে নুন, আর উল্টা দাঁত এর নিচেই দুই নুক্তা হলে ইয়া হবে, আর উল্টা দাঁত এর উপরে দুই নুক্তা দিলে তা হবে, তারপরে উল্টা দাঁত এর এই জায়গায় তিনটি নুক্তা দিলে সেটা হবে সা। ওকে, তাহলে আমরা এটা শিখেছি গেছি। আমাদের উল্টা দাঁত দিয়ে শুধুমাত্র এতটুকু জানলে হবে, আমাদের ওই মাঝের রূপ আর শেষের রূপ জানার দরকার নাই, বুঝতে পেরেছেন সবাই? উল্টা দাঁত দিয়ে আমাদের শুধুমাত্র প্রথম রূপটা জানলেই হবে। ওকে, এরপরে আমরা যেটা জেনেছি সেটা মানে এরপরে যে বিষয়টা আছে সেটা হলো হা এর মাথা। সবাই একটু খেয়াল করেন, এটা হলো হা এর মাথা। হা এর মাথা দিয়ে টোটাল তিনটি অক্ষর উচ্চারিত হয়। আমি সে তিনটি অক্ষর আপনাদের প্রথমে দেখা দিচ্ছি, দেখেন যদি কোন নুক্তা না হয় হা এর মাথা হলেই সেটা হবে হা। এই যে হলক অর্থাৎ গলা, গলা এর মাঝখান থেকে গলাটা চেপে আমরা উচ্চারণ করব হা, বুঝতে পেরেছেন সবাই? ওকে, আমি বলছি সবাই মিউটে থাকেন, এরপরে খেয়াল করেন। এরপরে যখন ঠিক একই রকম এসে যদি এর নিচে এক নুক্তা হয় তাহলে কি হবে, সেটা হবে জিম। ওকে, এরপরে যদি এই হা এর মাথার উপরে এক নুক্তা হয় তাহলে সেটা হবে খ। আশা করি বুঝতে পেরেছেন। এবার খেয়াল করেন, আমরা এখন শিখব শব্দের মাঝখানে যখন আসবে তখন কিভাবে আসতে পারে, এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে কিন্তু আপনাদের। আমি তালি হুজুর এখানে বলছি, উল্টো দাঁতের তালি প্রথম রূপ হলো, দ্বিতীয় বা শেষের কোন রূপ নেই, তাই তো? ওটা পাইতেও মানে পাইলেও পাইতে পারেন, নাও পাইতে পারেন, তবে আপনার না পাওয়ার সম্ভাবনা বেশি। আমরা বলার জন্য প্রথম রূপটাই নিলাম। জি 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 জি, ঠিক আছে। এটা আমি আমি এখন পর্যন্ত মনে হয় পাই নাই, আর পাইলেও আপনারা চিনতে পারবেন, সমস্যা নাই। ওকে, এরপরে আর কি আছে? এরপরে হা এর মাথার মাঝের রূপ, মাঝের রূপ কিভাবে হবে? এই এসে এই যে শুরু হবে, ঠিক আছে, এপাশে কিছু অক্ষর, এপাশে কিছু অক্ষর, তাহলে যখন এমন হবে তখন সেটা কি হবে, তখন সেটা হা হবে, আর এর উপরে যদি নিচে যদি এক নুক্তা হয় জিম হবে, আর এর উপরে যদি এক নুক্তা হয় তাহলে সেটা কি হবে, খ হবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে, আপনাদের কি দেখতে সমস্যা হচ্ছে? না হুজুর, দেখা তো যাচ্ছে। ওকে, তাহলে মিউট হন সবাই। ওকে, এরপরে খেয়াল করেন শব্দের শেষে আসলে কিন্তু ওই যে পূর্ণ আকৃতির হবে,
ঠিক আছে, এটা হলো হা, ঠিক আছে। ওকে, তাহলে খেয়াল করেন, তাহলে শব্দের শেষে যখন হা অক্ষরটা আসবে তখন এভাবে আসবে, আর শব্দের শেষে জিম অক্ষরটা আসলে কিভাবে আসবে, এভাবে আসবে, ঠিক আছে। আর শব্দের শেষে খ অক্ষরটা আসলে কিভাবে আসবে, এভাবে একটা নোকতা আসবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। তাহলে আমরা টোটাল শিখলাম কয়টা, উল্টা দাঁত হা এর মাথা দিয়ে তিনটি অক্ষর সেটাও শিখলাম, এখন শিখবো আমরা আইন এর মাথা দিয়ে, ঠিক আছে। আইন এর মাথা দিয়ে টোটাল দুইটি অক্ষর উচ্চারিত হয়, খেয়াল করেন আপনারা, এটা হলো আইন এর মাথা, এটা দিয়ে দুইটা অক্ষর উচ্চারিত হয়। এই জায়গায় খুব মনোযোগ দিবেন, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আজকে অনেক কথা বলে ফেলেছি। ওকে, খেয়াল করেন, যখন শব্দের শুরুতে আইনটা কিন্তু এভাবে আসবে, একটু মনোযোগ দিবেন আপনারা, শব্দের শুরুতে আইন অক্ষরটা এভাবে আসবে, আর শব্দের শুরুতে গয়ন অক্ষরটাও ঠিক একই রকম আসবে, কিন্তু একটা নুক্তা হবে। আর তারপরে দেখেন শব্দের মাঝখানে কিন্তু আবার এরকমই আসবে, এপাশে অক্ষর আবার এপাশে অক্ষর থাকবে। ওকে, তারপরে দেখেন শব্দের মাঝখানে গয়নটা কিভাবে আসবে, এভাবে আসবে, একটা নুক্তা। এবার দেখেন শব্দের শেষে যখন এই গয়ন আইন অক্ষরটা আসবে তখন কিভাবে আসবে, এভাবে আসবে, ঠিক আছে সবাই বুঝতে পেরেছেন, এভাবে আসবে। তাহলে আমরা যদি এখানে আইন অক্ষরটা লিখি এভাবে, আর গয়ন অক্ষরটা লিখলে এভাবে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা। জি হ্যাঁ, শেষ রূপ আছে নাকি? প্রথম মাসখানা শেষ যে হতে হবে এমন কোন মানে নেই, তাই তো? যেগুলো প্রথম এক এক অক্ষরের এক এক রকম, এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমরা আইনের মাথা পড়ছি, এরপরে কি লামের মাথা, লামের মাথা দিয়ে আমরা টোটাল দুইটি অক্ষর শিখব ইনশাআল্লাহ, দুইটি অক্ষর। ওকে, তাহলে খেয়াল করেন, এটা ছিল লামের মাথা, এখন একটু ছোট ছোট হয়ে যাচ্ছে লেখা। লামের মাথা দিয়ে দুইটি অক্ষর, শব্দের শুরুতে যখন লাম আসবে তখন এভাবে আসবে। ওকে, এবার খেয়াল করেন লামের মাথা দিয়ে আরেকটা অক্ষর আছে, সেটা কিন্তু অনেকটা লামের মতো দেখতে, কিন্তু আড়াআড়ি আর একটা দাগ আছে, খেয়াল করেন সবাই একটু। এই যে এরকম আড়াআড়ি একটা দাগ থাকবে, এটা হলো কাফ, বুঝতে পেরেছেন ভাই? কফ না, কাফ, কাফ, কাফ। এবার খেয়াল করেন শব্দের মাঝখানে যখন এই অক্ষরটা আসবে তখন কিভাবে আসবে, এপাশে ওপাশে অক্ষর থাকবে, আবার এরকম থাকবে। ওকে, যার যা প্রশ্ন আছে আমি শেষে শুনবো ইনশাআল্লাহ। এরপরে খেয়াল করেন, শব্দের প্রথমে লাম আসবে এভাবে, ওই মাঝখানে আসবে এভাবে, আর কাফ অক্ষরটা কিভাবে আসবে দেখেন, এভাবে আসবে, আর এভাবে একটা দাগ হয়ে যাবে। ওকে, এবার আমরা শিখবো শব্দের শেষ রূপ, শব্দের শেষ রূপে কাফ অক্ষর আসবে, লাম আসবে, এরকম পূর্ণ আকৃতি, আর কাফ অক্ষরটাও খেয়াল করেন ওই রকমই আসবে, কিন্তু দেখেন একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা অনেক সময় এরকম আসতে পারে, আবার অনেক সময় এখানে একটা এরকমও দিয়ে দিতে পারে, ঠিক আছে। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এটা। এরপরে দেখেন আর একটা জিনিস আছে, সেটা হলো হা। সবাই একটু খেয়াল করেন, এই যে আমরা অনেকে বলি চশমা আলাহা, ঠিক আছে, এটা হলো হা, এটা শব্দের শুরুতে যখন আসবে তখন আসবে অনেকটা এভাবে আসে, যদিও আমার লেখাটা ঠিকভাবে হচ্ছে না। ওকে, তারপরে দেখেন এখানে যেহেতু একটা অক্ষর এভাবে আসে, আর শব্দের মাঝখানে যখন আসবে তখন কিভাবে আসবে, তখন আসবে এভাবে আসবে, আর শব্দের শেষে আসলে এভাবে আসবে, একটু সবাই এটা একটু খেয়াল করেন, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, এখানে
শব্দের শুরুতে এভাবে আসবে, শব্দের মাঝখানে এভাবে, আর শব্দের শেষে এভাবে আসবে। আবার অনেক সময় দেখা যায় ইসের মাঝখানে, অর্থাৎ শব্দের মাঝখানে আবার অনেক সময় এই রূপটা আসে, এরূপটা আসে, ঠিক আছে, এটাও কিন্তু হা। ওকে, এরপরে দেখেন আমরা এরপরের অক্ষরটা ইনশাল্লাহ এখন দেখব। হার মাথা গেল, এবার হলো লা মিম। আমরা শব্দের শুরুতে কেমন দেখি মিমটা? এটা হলো মিম, মনে করেন মিমের মাথা আসলে এটা হয় নাই, মিমের মাথা এভাবে। ওকে, এখন শব্দের শুরুতে যখন মিমটা আসবে তখন এভাবে আসবে, আর শব্দের মাঝখানে যখন আসবে তখন কিন্তু এভাবে আসবে। ওকে, আর শব্দের শেষে যখন মিম আসবে তখন পূর্ণ আকৃতির মতোই আসবে। ওকে, তাহলে আশা করি আপনারা আল্লাহর রহমতে আজকে থেকে ইনশাআল্লাহ এই যে দুটি চিত্র আমি দেখালাম, এই চিত্রের মাধ্যমে আপনারা এই অক্ষরগুলি আপনারা টোটাল মানে চিনতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে টোটাল কয়টি অক্ষর শিখলাম একটু দেখে নি। প্রথমে একটু খেয়াল করেন, আমরা টোটাল অক্ষর শিখেছিলাম 5, 7, 9, 11, 12, 13টা প্রথমবার। তারপরে শিখেছি কয়টা একটু দেখে নি, প্রথম পাঁচটা কিন্তু ধরবো না আমরা, 3, 2, 5, 2, 7, 8, 9, আর আগের কয়টা হয়েছিল 13টা, 9, 14, 20, 22টি। ওকে, তাহলে আমরা টোটাল 22টি অক্ষর শিখেছি এই জায়গায়, বুঝতে পেরেছেন? ওকে, বাকি আর যে কয়টা অক্ষর থাকে বলেন তো, বাকি আর 7টা অক্ষর থাকে, ঠিক আছে, আমরা সে 7টি অক্ষর ইনশাআল্লাহ আজকে শিখবেন নাকি আগামী ক্লাসে শিখবেন? আজকে শিখবেন। ওকে, ঠিক আছে, আমি তাহলে শেখাই ইনশাআল্লাহ। আমরা টোটাল এত সময় যে 22টা অক্ষর শিখেছি মাত্র 2টা চিত্রের মাধ্যমে, আর এখন যে 7টি অক্ষর শিখব, এই 7টি অক্ষর কিন্তু কোনো চিত্রের মাধ্যমে আর শেখা যাবে না। এই 7টি অক্ষর তার পরবর্তী অক্ষরের সাথে কিন্তু মিলিত হয় না। আমরা কোরআন শরীফে আমরা যেটা দেখি, যে দেখেন আমি একটু দেখাই, এখানেও এখানেও আছে, যদিও কোরআন শরীফ নাই, এই যে দেখেন, এই যে একটা অক্ষরের সাথে আর একটা অক্ষর যে মিলিত হয়েছে, আমি যে 7টি অক্ষরের কথা বলছি, এই 7টি অক্ষর তার পরবর্তী অক্ষরের সাথে মিলিত হবে না। সে 7টি অক্ষর কি কি একটু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, খেয়াল করেন সবাই। প্রথম অক্ষরটা হলো আলিফ, প্রথম অক্ষরটা কি? আলিফ। তারপরে হলো দাল, তারপরে একটা অক্ষর হলো দাল, তারপরে একটা র, তারপরে একটা ঝা, তারপরে ওয়াও, তারপরে হামজা। আশা করি বুঝতে পেরেছেন সবাই, এই যে 7টি অক্ষর আমি দেখালাম, এই 7টি অক্ষর তার পরবর্তী অক্ষরের সাথে কিন্তু মিলিত হবে না, বুঝতে পেরেছেন কি আপনারা সবাই? ওকে, আমি এটা আপনাদের কোরআন শরীফ থেকে ইনশাআল্লাহ দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। যদিও আপনারা অনেকে হয়তো কোরআন শরীফ পড়তে পারেন, কিন্তু আমি আসলে বুঝানোর জন্য আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, খেয়াল করেন আমরা এই একটা শব্দ দেখব, এই যে ওয়াও, ওয়াও অক্ষরটা তার পরবর্তী অক্ষরের সাথে মিলিত হবে না। আমি এখানে যেটা লিখেছি সেটা হলো এই যে দেখেন, এই যে 7টি অক্ষর, এই 7টি অক্ষর তার পরবর্তী অক্ষরের সাথে মিলিত হবে না। আশা করি বুঝতে পেরেছেন, তাহলে এই 7টি অক্ষর আপনাদের অবশ্যই মুখস্ত করতে হবে। এবার আরেকটা জিনিস আমি দেখাই এখানে, দেখেন এই যে সিন অক্ষরটা তার পরবর্তী অক্ষরের সাথে মিলিত হয়েছে। তারপরে দেখেন এই যে, অনেকে বলতে পারেন এই মিমটা ফার সাথে কেন মিলিত হয় নাই, এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত এটা হলো একটা শব্দ, এই জায়গা থেকে এই পর্যন্ত এটা হলো একটা শব্দ, আর একটা শব্দের সাথে আর একটা শব্দ যদি মিলিত হয় তাহলে তো অর্থ হবে না, ঠিক আছে, এই জন্য মিলিত হয় নাই এই জায়গায়। ওকে, তাহলে আপনারা আশা করি
এই সাতটা অক্ষর মুখস্থ করবেন। এখন একটা জিনিস শোনেন, এই সাতটা অক্ষরের টোটাল দুইটা রূপ আছে। কয়টা রূপ আছে? দুইটা রূপ, একটা হলো পূর্ণরূপ আর একটা হলো শেষের রূপ। ঠিক আছে, সবার পূর্ণরূপ তো আপনি আমি লিখে দিচ্ছি, এখন শেষের রূপটা আমি এখন আপনাদের দেখাই দিচ্ছি। এখানে খেয়াল করবেন কিন্তু আপনারা, এই যে কোনো অক্ষরের সাথে এরকম শেষে যদি শুধু এরকম থাকে তাহলে সেটা হবে আলিফ। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো আপনারা? জি হ্যাঁ। ওকে, এরপরে দেখেন এই দাল অক্ষরটা কিভাবে আসবে। দাল অক্ষরটা এভাবে আসবে, ঠিক আছে। এবার দেখেন জাল অক্ষরটা কিভাবে আসবে, এভাবে আসবে, একটা নুকতা হবে। এবার খেয়াল করেন র অক্ষরটা কিভাবে আসবে, এভাবে এসে এভাবে চলে যাবে। এই যে ঝা অক্ষরটা ঠিক এভাবে আসে, এভাবে চলে যাবে। ওকে, তারপরে খেয়াল করেন এই যে ওয়াও অ অক্ষরটা কিভাবে আসবে, এভাবে এসে এভাবে চলে যাবে। হামজা অক্ষরটা, হামজা অক্ষরটা কিন্তু কোন অক্ষরের সাথে যদি আসে তাহলে এভাবে উপরে হামজা হবে, ঠিক আছে। এই যে এভাবে হামজা হয়ে যাবে, ঠিক আছে, যে কোনো অক্ষরের সাথে হামজা এভাবে আসতে পারে। এবার আরেকটা জিনিস দেখেন, এই যে হামজাটা, হামজাটা কিন্তু সবসময় এরকমই থাকে। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, তাই না? এই আলিফের উপরেও হামজা এভাবে আসতে পারে, অ এর উপরে আসতে পারে, প্রত্যেকটা অক্ষরের উপরে হামজা আসতে পারে। তাহলে আশা করি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ, যে আরবি 29টি অক্ষর শব্দের ভিতরে কোরআন শরীফে যে অবস্থায় পাওয়া যাবে আমরা এখন থেকে যেভাবে শিখলাম এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা চিনতে পারবো। কারোর কোনো কথা থাকলে, প্রশ্ন থাকলে এক এক করে নাম বলবেন আর শুরু করবেন। হুজুর আমি শুরু করি, নাম বলেন। জি, আমার নাম জান্নাতুল হুমায়রা বুশরা। জি বলেন। জি, কোনো অক্ষরের উপর যদি হামজা থাকে তাহলে সেটার উচ্চারণটা কিরকম হবে? ওকে, খেয়াল করেন কোনো অক্ষরের উপরে যখন হামজা থাকবে তখন ওই অক্ষরটা আর পড়া যাবে না, পড়তে হবে ওই হামজা অক্ষরটাকে, বুঝতে পেরেছেন? জি। আর কোরআন শরীফের মধ্যে আর কি অনেক জায়গায় সোয়াদ আর মিম যে এই দুটো অক্ষরের মধ্যে আর কি একটু সমস্যা হয়, চিনতে একটু সমস্যা হয়। ওকে, আপনি কি আয়াতের মাঝখানে যে ওয়াকফের চিহ্নগুলো রয়েছে ওইটার কথা বলছেন নাকি শব্দের ভিতরে সোয়াদ আর মিম? জি, শব্দের ভিতরেও তো হয় আর ওয়াকফের যে চিহ্নগুলো থাকে সেখানেও এই সমস্যাটা দেখা দেয়। ওকে, আমি আপনাকে একটু বলে দিই, আয়াতের মাঝখানে যখন সোয়াদ অক্ষরটা থাকে সেই জায়গায় আপনি ওয়াকফ করতে চাইলে ওয়াকফ করতে পারেন, আবার মিলায়া পড়তে পারেন। ওকে, এরপরে যে বিষয়টা আপনি বললেন যে মিমের বিষয়, আয়াতের মাঝখানে যখন মিম আসবে সে জায়গায় অবশ্যই ওয়াকফ করতে হবে, আর ওয়াকফ না করলে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যাবে, আমাদের গুনাহ হবে। আর কিছু? জি, বুঝতে পেরেছি। এরপরে আর কে বলবেন? যার যা প্রশ্ন আছে দ্রুত করেন, আমি দ্রুত শেষ করতে চাচ্ছি। সবাইকে অনুরোধ করছি যার যা প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন, কোর্স সম্পর্কেও আপনারা প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। কে বলছেন? আমি নামটা বুঝতে পারি নাই, বাকিরা যে বলছেন শুধুমাত্র তিনি আনমিউট থাকেন, বাকিরা মিউটে যান।